প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা স্পানডেক্স ফাইবারের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আমরা ভৌত গুণাবলী এবং রাসায়নিক গুণাবলী নিয়ে আমরা আলোচনা করেছি, এর ইতিহাস নিয়ে আলোচনা করেছি, তারপরে প্রায় সব কিছু নিয়ে আলোচনা করা হয়ে গেছে। যদি বলা চলে তাহলে এটাই কিন্তু এই অধ্যায়ের বা এই পুরো সাবজেক্টের আজকেই শেষ ক্লাস বা এটাই তার সমাপ্তি। তো সেই জন্য ক্লাসটাকে বেশি লং করব না, যেহেতু তোমরা মোটামুটি আইডিয়া তোমাদের হয়ে যাওয়ার কথা যে যেহেতু এটা একটা ইলাস্টোমেরিক ফাইবার, তাই এটার গুণাগুণগুলো ইলাস্টিক টাইপেরই হবে। তাহলে এটা রাবার বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে বা যেখানে আমাদের একটু স্ট্রেচ করতে লাগে বা ধরো যে এই যে মুজার যে মাথা মুজার যে উপরে অংশটা এটাতে একটা ইলাস্টিক টাইপের থাকে। তারপরে আমরা এই যে জিন্সের প্যান্টগুলো পরি না, স্টিচ বলি যে স্টিচ প্যান্টগুলো, এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে, তারপরে মেয়েদের অন্তর্বাস বা আন্ডারগার্মেন্টসের মধ্যে এই টাইপের ফাইবারগুলোকে বেশি ব্যবহার করা হয়, এটা তোমরা জানো। তো এখন আসো বইয়ের ভাষায় আমরা জিনিসটাকে জানার চেষ্টা করি। কোর স্পান স্পানডেক্সিয়ান অধিক স্ট্রেচ ক্ষমতা সম্পন্ন বিধায় এটি বিভিন্ন ধরনের নিটেড কাপড় এবং স্পোর্টস ওয়ার এবং ইউনিফর্ম তৈরি করতে ব্যবহার করা হয়। তো স্পানডেক্স ফাইবারে তোমরা খুব ভালো মতো জানো এগুলো কয়েক রকমের হয়। হ্যাঁ, তার মধ্যে যেটা কোর স্পান বা স্পানডেক্সিয়ানটা, এটা সবথেকে বেশি স্টিচ বা স্ট্রেচ ক্ষমতা সম্পন্ন বা এটার ইলাস্টিসিটি বেশি, সে তার কারণে সেটা হলো সুইমিং ওয়্যার, স্পোর্টস ওয়্যার এইসব ক্ষেত্রে বা বিভিন্ন নিটেড কাপড় এগুলোর মধ্যে বা ইউনিফর্ম তৈরি করতে ব্যবহার করা হয়। তারপর বেয়ার্ডিয়ান বা মোজার উপর দিকে এবং হুঁশিয়ারি সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়, যেসব ক্ষেত্রে দেখা গেল বাচ্চাদের কাপড়ের কোনো জায়গায় আটকায় রাখতে হবে একটা, মানে বা মোজার উপরের অংশটাতে যেটাতে একটা ইলাস্টিক থাকতে হবে, সেই সব জায়গার মধ্যে অবশ্যই এই টাইপের ফাইবারগুলোকে ব্যবহার করা হয়, মোজার উপরের দিকে যেমন। তারপর বেয়ারিয়ান যেটা সুইমিং কস্টিউম বা সাঁতারের পোশাক তৈরি করতে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর হলো কাভার্ড ইয়ান ফাউন্ডেশন গার্মেন্টস সুইমিং ওয়্যার সাপোর্ট হোস ইত্যাদি করতে, কাভার্ড ইয়ানটাও তোমরা জানো, তো কাভার্ড ইয়ানটা যেহেতু তোমরা জানো এটার ব্যবহারটা তোমরা মোটামুটি আইডিয়া করতে পারো যে যেটা কি অন্যটা সুতাটার উপরে থাকবে, ভিতরের দিকে থাকবে হলো এই এইটা। হ্যাঁ, এটা কাভার্ড ইয়ান যেটাকে বলে আর কি, তো সেটা হলো তোমার সুইমিং ওয়্যার তৈরি করতে, তারপর সাপোর্ট হোস এগুলো করতে ব্যবহার করা হয়। তারপর বাড়িতে ব্যবহারযোগ্য কাপড় যেমন লেস, শার্টিং, জ্যাকেট, স্কি প্যান্ট, সুইমিং স্যুট ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। স্পানডেক্স দ্বারা কাভার দেওয়া অথবা কাভারবিহীন সুতা ব্যবহার করে ওভেন এবং নিটেড কাপড় তৈরি করা হয়। স্পানডেক্স দেওয়া দ্বারা এই স্পানডেক্স দ্বারাই কাভার মানে কাভার দেওয়া অথবা কাভারবিহীন সুতা, মানে আমরা সুতা দ্বারা কাভার করা অথবা সুতা ছাড়া কাভার করা যে স্পানডেক্সটা আছে সেটাও আমরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজেই বাসায় এটাকে ব্যবহার করা হয়, যেমন ওভেন, নিটেড। আচ্ছা, ওজনে হালকা এবং ইলাস্টিক গুণ হওয়ার জন্য এটা মহিলাদের অন্তর্বাস বা ভেতরে ব্যবহার করার জন্য যে কাপড়গুলো সেটা ব্যবহার করতে হয়, এটি ব্যবহারে খুবই আরামদায়ক। ইভেন ছেলেদের যে মানে আন্ডারওয়্যার সেটা তৈরি করতেও এই স্পানডেক্স বহু মানে মানে অনেক প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আচ্ছা, এটি ব্যবহারও খুব আরামদায়ক। আচ্ছা, উচ্চ রেসিলিয়েন্সি ক্ষমতা সম্পন্ন পোশাক তৈরি করতেও এটা ব্যবহার করা হয়, যেসব কাপড়ের আমাদের রেসিলিয়েন্সি ক্ষমতাটা প্রচণ্ড ভালো দরকার, অনেক বেশি দরকার, সেগুলো ব্যবহার করতেও কিন্তু আমাদের স্পানডেক্স ফাইবারটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, এই ফাইবারের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা ভালো বলে এটার কি ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতাটা ভালো, যেটা কিন্তু তোমরা ভৌত গুণাবলীতে তোমরা দেখেছো প্রায় সব কিছুই এই ফাইবারটার ভালো, মানে ভৌত গুণাবলীটার ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবা এর সকল কিছুর প্রতিরোধ ক্ষমতাই ভালো, সে কারণে এটাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন, উচ্চ ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কাপড় যদি তৈরি করতে হয় বা উচ্চ ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা মানে যেসব পোশাকের বেশি প্রয়োজন সেগুলো তৈরি করতেও এই ফাইবারটাকে ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের স্পানডেক্স ফাইবারের ব্যবহার। নেক্সটে আমরা অন্য কোনো বিষয়ে টেক্সটাইলের বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমি আবার তোমাদের মাঝে ফিরে আসব, সে পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।